তোরনি একটা কথা কই তুই কেরানীগঞ্জে আছস কেরানীগঞ্জে থাক ছোট ভাই তুই ফারানের নিয়ে রুস্টিং করবি তাহলে থাকবো না তোর চাপার দাস নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস সোনাকি তোর উদ্দেশ্যে একটা কথা কই তুই যদি আজকে পোলা হইতি তাহলে তোর এমন পিটন পিটাইতাম তোর বাপ মাও তোর চেহারাটা চিনতে পারতো না আরে রাকা কোথেকে কিরে ছোট দুই লাইন কথা কইতে পারস না গোসাইয়া তোর কানের নিচে চাইটা দমু টিকটক থেকে নিকস করে দমু প্যান্ট করে দিবি হিসু তোর উসামা দিব না মুচা লিগা টিসু আমার লগে লইস না টক্কর তাহলে খাবে দমু 64 জেলা চক্কর এইটাও সম্ভব অনেক দিন ধরেই দেখতেছি টিকটকে অনেক সেট এবং চল ভিডিও চলতেছে তো আজকে সেই বিষয়ে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো তো ভিডিওটি না টেনে সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভাই রাস্তাঘাটে একটু সাবধানে চললো কেন ভাই কি হইছে চুলের যেই কালার করছো আচ্ছা ভাই এরপর থেকে আর কালার করবো না মজা নেই আ রাহা হ্যায় গরু ছাগল ঘাস মনে করে খাইয়া লাইতে পারে অপু ভাই মাইর খেয়ে ভাইরাল হয়ে গেল ও অপু ভাই মাইর খেয়ে ভাইরাল হয়েছে পর তারপর তারপর কি মাইর খেলো মামুন ভাই উইও মাইর খেয়ে ভাইরাল হয়ে গেল হিরো আলম উইও মাইর খেয়ে ভাইরাল হয়ে গেল আলম ভাই এরাও মাইর খেয়ে ভাইরাল হয়েছে তাই নাকি আমি একমাত্র লোক যে মাইর না খাওয়ার কারণে এখন ভাইরাল হয়ে পালাম না আপনি এখনো মাইর খান নাই লোক যে মাইর না খাওয়ার কারণে এখন ভাইরাল হয়ে পালাম হবেন হবেন আপনিও একদিন ভাইরাল হবেন চিন্তা করবেন না আমাদের গুরুজনেরা বলেছে না হাল ছেড়ো না বৎস তুমিও একদিন সফল হবে পরিশ্রম করো তো সফল হবে পর্যন্ত কি কেউ শুনেছেন যে ভাইরাল হওয়ার জন্য কেউ মার খেতে চায় তো এই শালায় মার খেতে যাচ্ছি মুন্সিগঞ্জবাসী রেডি হয়ে যাও আপনারা রাস্তাঘাটে আমার দেখলে মাইর মুড়িয়া পারেন না কি করে এটা এটা আইসুকর আইসুকর এই দেশের জনগণের জন্য আইসুকর ভালোবাসার টানে মুন্সিগঞ্জ গেছি ও আপনি ভালোবাসার টানে মুন্সিগঞ্জ গেছেন তো ভালো কথা কি হয়েছে মাইর খাইছি বাহ কি অ্যাক্টিং কর রহা হ্যায় তোমরা প্ল্যান করে আমার মাইর খাওয়াইলা আবার অপবাদ দিলা চোর কারা আপনারে প্ল্যান করে মাইর খাওয়াইলো তোমাকে হয়তো আমি কিছু করতে পারো না ভাইয়া কিন্তু তোমাকে বিচার আল্লাহই করো ভাইয়া ভাবি মারা মা তোমার ছেলে চুল কালার কইরা মুন্সিগঞ্জ গেছিল মা তারপর তারা চোর ভাইবা আমার অনেক মারছে মা মা মারছে কি করে ওসামা সে বলতেছে যে আমাকে নাকি কেউ প্ল্যান করে চক্রান্ত করে মেরেছে ভাইটাকে আমাদের ওই দিকে খাটাখাটি করার দরকার নেই কে প্ল্যান করে মারলো না মারলো এটা আমাদের দেখার বিষয় না তো অনেকেই ট্রল করতেছে তার মধ্যে অন্যদের এই ট্রল ভিডিও দেখে বোঝা যাচ্ছে একটু অন্যরকম তো ভাই আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সবাই ভালো থাকবেন